তাহলে হার্টের এই চেম্বারগুলোকে বলা হয় কার্ডিয়াক চেম্বার। কার্ডিয়াক চেম্বার হলো চারটি, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আমরা এইভাবে লিখি এখন, সবাই লিখছেন এভাবে লিখছেন? তাহলে কাট পাশে মিশে দিবেন, মিশে দিয়ে এইগুলো লিখবো। তাহলে কার্ডিয়াক চেম্বার, কার্ডিয়াক চেম্বার, হার্ট না বলে ওই কথাটাই আমরা কার্ডিও বলবো। যেহেতু আমরা ঔষধের দোকান দিচ্ছি বা প্রাথমিক চিকিৎসায় যাচ্ছি, তাহলে আমরা বড় বড় ডাক্তারদের সাথে যেন কমিউনিকেশন রাখতে পারি, তাদের কথাগুলো যেন বুঝতে পারি, তাদের লেখাগুলো যেন বুঝতে পারি, তারা হার্ট লিখবে না, তারা লিখবে কার্ডিওগ্রাফার। তাহলে কার্ডিয়াক চেম্বার, কার্ডিয়াক ডিজিজ, কার্ডিয়াক ফাংশন, কার্ডিয়াক ভালভ, এইভাবে বলবে। কার্ডিয়াক চেম্বার চারটি। এক নম্বর চেম্বার হলো রাইট অ্যাট্রিয়াম, RIGHT, রাইট অ্যাট্রিয়াম, ব্র্যাকেটে লেখেন RA। দুই নম্বর চেম্বারটা হলো রাইট ভেন্ট্রিকল, ব্র্যাকেটে হলো RV। তিন নম্বর চেম্বারটা হলো লেফট অ্যাট্রিয়াম, LA। আর চার নম্বর চেম্বারটা হলো লেফট ভেন্ট্রিকল, এই যে এটা LV। সেই অবস্থায় যাই একটু পরেই পাবো। কার্ডিয়াক ভাল্ভ চারটি, তার মধ্যে দুইটা পাচ্ছি, একটা হলো ট্রাইকাস্পিড ভাল্ভ, একটা হলো বাইকাস্পিড ভাল্ভ, আর একটা অতীতে মুখস্থ করেন, তারপরে আমরা কোন জায়গায় আছে সেট করে দেবো, ঠিক আছে? তাহলে কার্ডিয়াক ভাল্ভ চারটি, কার্ডিয়াক ভাল্ভ, VALVE ভাল্ভ চারটি। এক নম্বর হলো ট্রাইকাস্পিড ভাল্ভ, ট্রাইকাস্পিড ভাল্ভ কোন জায়গায় অবস্থিত? এইখানে ব্র্যাকেটে লিখে রাখেন, যেটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, রাইট অ্যাট্রিয়াম RA এবং RV এর মাঝখানে। আবার লেখেন দুই নম্বরটা হলো মিট্রাল ভাল্ভ বা বাইকাস্পিড ভাল্ভ, এটা অবস্থিত হলো লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল এর মাঝখানে। তিন নম্বর ভাবটা মুখস্থ করেন, এখন হলো পালমোনারি ভাল্ভ, পালমোনারি ভাল্ভ। আর চার নম্বরটা হলো অ্যাওর্টিক ভাল্ভ। এই পালমোনারি ভাল্ভটা অবস্থিত পালমোনারি ট্রাঙ্কের ভিতরে, আর অ্যাওর্টিক ভাল্ভটা অবস্থিত অ্যাওর্টার ভিতরে। এখন এই পালমোনারি ট্রাঙ্ক কি আর অ্যাওর্টা কি, সে দুটো আমরা একটু পরেই থাকছি। ট্রাইকাস্পিড ভাল্ভ, বাইকাস্পিড ভাল্ভ, পালমোনারি ভাল্ভ কোথায় অবস্থিত? পালমোনারি ট্রাঙ্কের ভিতরে। পালমোনারি, এই পালমোনা মানে হলো লাং, মনে রাখেন তাহলে সুবিধা হবে। পালমোনা মানে হলো লাং, এই পালমোনা শব্দটা ব্যবহার করতেছি না। পালমোনারি ভাল্ভ, পালমোনারি ট্রাঙ্ক আসবে, পালমোনারি আর্টারি আসবে, পালমোনারি ভেইন আসবে, একটু পরে এগুলো আসবে। এই পালমোনা শব্দের অর্থ হলো লাং। আচ্ছা, পালমোনারি ভাল্ভ এটা হলো কোথায় অবস্থিত? পালমোনারি ট্রাঙ্কের ভিতরে, TRANK, ট্রাঙ্কের ভিতরে। আর অ্যাওর্টিক ভাল্ভ হলো অ্যাওর্টা এর ভিতরে, অ্যাওর্টা এর ভিতরে। এই পালমোন, এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী। পালমোনারি ভাল্ভ, পালমোনারি ট্রাঙ্ক হলো একটা রক্তনালী, আর অ্যাওর্টিক ভাল্ভ একটা রক্তনালী। সেই রক্তনালী কোথায় অবস্থিত আমরা দেখাচ্ছি। উপরে
नाम की रक्त जाते देवे फिर आसते देवेना गेटा गेटर का गेटर का नियंत्रण करा गेटर का नियंत्रण करा अच्छा प्रवेश करते देवे कि देवे ना गेटकीपर का আপনি বলেন তো চারটা ভাগের নাম বলেন তো পার্মানেন্ট ভাগ কোথায় অবস্থিত এটা পার্মানেন্ট ভাগ আচ্ছা তারপর লিখে দিয়েছি তো পার্মানেন্ট ভাগ কোথায় অবস্থিত মানুষ তো একটু চিন্তা ভাবনা করে আগে তারপরে হ্যাঁ পালমোনারি ট্রাঙ্কের ভিতর ফুসফুসের ভিতর না আসলে ফুসফুস কেন আছে এখানে পরে আসবে যে হ্যাঁ কি ভালভের কাজ হচ্ছে গেটের কাজ বা দরজার কাজকে নিয়ন্ত্রণ করাই তো কাজ লেফট এট্রিয়ামে রক্ত লেফট ভেন্ট্রিকলে যাইতে দেবে কিন্তু ফিরে আসতে দেবে না এদিকে এদিকে একটা অ্যারো চিহ্ন দেন রক্ত এদিকে যায় কিন্তু আর ফিরে আসে না এই ভিতর দিয়ে রক্ত এদিকে যাবে সেটাই তো আসবে একটু পরে ওই রক্ত কোথায় যায় যাবে তো গুণনা দিকে যাবে তো ওখানে তো আর বন্ধ হয়ে থাকবে না ভাই আপনি বলেন একটা ভালভের নাম বলেন তো হার্টের একটা ভালভের নাম রাইট আস্টে হ্যাঁ রাইট আস্টে ভাল অ্যারোটিক ভাল হ্যাঁ তাহলে রাইট আস্টে ভালটা কোন জায়গায় অবস্থিত আর এ কি রাইট রাইট অ্যাট্রিয়াম শব্দগুলো একটু কঠিন আছে তো এটা এটা কিন্তু এটা সহজ করে নেবেন তাহলে মেডিকেল সায়েন্স ফিরে যেতে না দাও আমি বলতো চেম্বার পাইছি হার্টের কার্ডিয়াক চেম্বার পাইছি কি কি না এটা তো হলো ভাল আমরা যে বলছি চেম্বার চেম্বার কি ফাঁকা জায়গা যেমন ডাক্তারের চেম্বার উকিলের চেম্বার একটা জায়গা আর কিছু না একটা রুম যেখানে সে বসে তাহলে চারটে চেম্বার কার্ডিয়াক চেম্বার চারটি কি কি যেহেতু শব্দগুলো নতুন তাহলে ক্লাসগুলোর কথাগুলো বুঝবেন ভালো তাহলে আমরা এখন দেখেন যে প্রশ্ন আছে যে এই রক্তগুলো কোথায় যায় এই রক্তগুলো কোথায় যায় তাই না এদিকে যেতে দেবে না এদিকে যায় এটা আসার সাথে সাথে দুইটা ভাগ একসাথে বন্ধ হয়ে যাবে এটা আর এটা একসাথে বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে তাহলে এদিকে যখন সংকোচিত হবে তাহলে এই রক্ত তো যাবে কোনো না কোনো দিন এই পথ বার করছে এই দিক দিয়ে আর এই পথ বার করছে এই দিক দিয়ে এই রক্তগুলো যাবে হলো ফুসফুসে বা পালমোনাতে আর এই রক্তগুলো যাবে সমস্ত বডিতে দেখবে তাহলে এটা রক্ত এদিক দিয়ে বার হচ্ছে এই রক্তগুলো এদিক দিয়ে বার হচ্ছে আর এই রক্তগুলো এদিক দিয়ে বার হচ্ছে এই রক্তগুলো কোথায় যাবে
হেডার এইটা দেখেন, এটা হলো বডি থেকে রক্ত সংগ্রহ করছে, সমস্ত বডি রক্ত পর্যায়ক্রমে এই চেম্বারে ঢুকে, কিভাবে ঢুকে একটু পরে আসতেছে, একটু জানি না, এই চেম্বারে ঢুকে এখানে যায়, এখানে যায়, পরে কোথায় যায়, ফুসফুসে যায়, মানে এর পাশে হার্টের পাশে কিন্তু দুইটা লাং, সেটা আমরা দেখে নিই। এটা হার্ট, এটা এ পাশে একটা লাং আছে বড় করে একটা, এখানে একটা লাং আর এখানে একটা লাং, এটা হলো রাইট লাং, এটা হলো লেফট লাং। আরো একটু দেখি কোন জায়গায় ভালো ছবি দেওয়া আছে, এখানে তো লেফট এখানেও বলা যাচ্ছে না, আমরা রেসপিরেটরি সিস্টেম এর যাই। এই যে হার্ট দেখছে, এইটা হলো হার্ট আর এ পাশে একটা লাং, আর এই লাং এর ভিতরের অংশে কি কি থাকে সেগুলো দেখানো হচ্ছে। বাইরে সার্ফেস সার্ফেসটা দেখানো হয়েছে, বাইরের পৃষ্ঠটা, আর এটা কাইটে দেখানো হয়েছে ভিতরে কি আছে, ছোট তো একদম ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, বোঝা যাবে না, একবারে ক্ষুদ্র মাইক্রোস্কোপ অনুবিক্ষ মানে মানে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো, এটা হলো হার্ট, আর এটা হলো রাইট লাং, এটা হলো লেফট লাং, আর এটা হলো ট্রাকিয়া, এটা দিয়ে যে নাক মুখ দিয়ে যে বাতাস নেই সেটা এই দিক থেকে ঢোকে, ঢুকে এই লাঙ্গেও যায়, আবার বের হয়ে যায়, ওই ট্রাকে দিয়ে ঢোকে, ট্রাকে দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। কিন্তু একটা কাজ হয় কি, এখান থেকে ওই এই অ্যালভিউলাস আর এর পাশ দিয়ে কিছু রক্ত নালি, এখানে কাজটা যেটা হচ্ছে অক্সিজেন আবার কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা করবো একটু পরে। তাহলে এইটুকু পর্যন্ত, এই পর্যন্ত তো বোঝা গেছে না, সেই নালীর নামই হলো পালমোনারি ট্রাঙ্ক, এখানে থেকে এই নালীটার নাম পালমোনারি ট্রাঙ্ক, আর এখান থেকে এই নালীটার নাম হলো অ্যাওর্টা। এইটা এখান থেকে এই চাম্বার থেকে গেছে, রাইট ভেন্ট্রিকল চাম্বার থেকে উৎপত্তি হয়েছে, হয়ে এটা এই জায়গাটা কি, এটা তো কার্ডিয়াক সেপ্টাম, তাই না, এটা হলো কার্ডিয়াক সেপ্টাম, হার্টকে দুই ভাগে ভাগ করছে, তাহলে এর পাশ দিয়ে একটা নালী চলে গেছে আর এর পাশ দিয়ে একটা নালী চলে গেছে, এই নালীটার নাম হলো পালমোনারি ট্রাঙ্ক, এর ভিতরে একটা ভালভ অবস্থিত সেটা হলো এইটা, আর এটার নাম হলো অ্যাওর্টা, এর ভিতরে একটা ভালভ অবস্থিত সেটার নাম হলো অ্যাওর্টিক ভালভ, বুঝা গেছে, এটা হলো পালমোনারি ভালভ আর এটা হলো অ্যাওর্টিক ভালভ, তাহলে এখানেই চারটি ভালভ অবস্থিত, ট্রাইকাস্পিড ভালভ, বাইকাস্পিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ, তাহলে এইদিকে লাংসের দিকে রক্ত যাইতে দেবে, ওই রক্ত আর ফিরে ঢুকতে দেবে না, ঠিক আছে, এটা বডিতে রক্ত যাইতে দেবে, ওই রক্ত আর ফিরে ঢুকতে দেবে না, বুঝলেন না। তাহলে এখন দেখেন হার্টের দুই পাশে দিকে কি আছে, লাং আছে, আমরা দেখেন কি কি পাইলাম, কার্ডিয়াক ওয়াল পাইলাম, তারপরে হলো কার্ডিয়াক সেপ্টাম পাইলাম, তারপরে হলো রাইট হার্ট পাইলাম, লেফট হার্ট পাইলাম, এখনো পুরোপুরি পাইনি, রাইট হার্ট লেফট হার্ট শুধু আইডিয়া দিছি, চারটে চেম্বার পাইলাম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এরপরে আর কি পাইলাম, চারটে ভাল পাইলাম, ভালভের কাজ হলো রক্ত যাইতে দেবে কিন্তু আসতে ফিরে ফিরে যেতে দেবে না, তাহলে এটা হলো ট্রাইকাস্পিড ভালভ, এটা হলো বাইকাস্পিড ভালভ, এটা হলো পালমোনারি ভালভ, এটা হলো অ্যারোটিক ভালভ, ঠিক আছে, এই জিনিসগুলো যেন মুখস্থ থাকে তাহলে ব্লাড সার্কুলেশনটা ক্লিয়ার বোঝা যাবে। দেহে যত কিছু দেরি হবে তার মূল উপাদান সরবরাহ করতে হলো রক্ত,
যেমন হরমোন তৈরি হচ্ছে সেই হরমোনের কাঁচামালগুলো সরবরাহ করতে চলে রক্ত, এই রক্ত গেলে পায় কোথায়? এই যে অক্সিজেন নিল এখান থেকে, আবার ডাইজেস্টিভ সিস্টেম থেকে খাদ্যের উপাদানগুলো নিচ্ছে, তাহলে নিয়েই ওর কাঁচামাল তৈরি করে দিচ্ছে, বোঝা গেছে? এগুলো কাঁচামাল, এগুলো দিয়েই বডি সব কিছুই যত কিছু তৈরি হয় এই কাঁচামাল হলো তার মূল কাঁচামাল হলো রক্ত। এখন যেহেতু দুই পাশে দুটো লাং আট করতে হবে, তাহলে হাড়টা একটু ছোট করে আট করবো, বোঝা লাগবে যেন বুঝতে পারবে যে কোনটা কি। এখন আর কত কিছু লেখারও জায়গা থাকবে না, এখন এ পাশে একটা লাং, পাঁচটা পথ, এটা তো বলছিলাম মনে হয় বলি নাই, পঞ্চ ইন্দ্রিয় যেটা চোখ কান নাক জিহ্বা নখ এই পাঁচটা ইউজ করে। এখন কি ইউজ করতেছি আমরা? নখ ইউজ করতেছি, এদিক দিয়েও আমাদের অনুভূতি গুলো ইম্পালস গুলো চলে যাচ্ছে, ব্রেনে যা স্টোর হচ্ছে এটাই মনে করাই দেবে আপনাকে একদিন, ওইখানে ওই যে এটা এই চাম্বার ওইখানে ওই পাশে ওইটা ভাল ওকে মনে করাই দেবে। পারবেন নাকি? পারবেন, অবশ্যই পারবেন, একটু চেষ্টা করেন। পারবেন না বলে বারবার বারবার আট করবেন। এখন দেখেন সমস্ত দেহের রক্ত এখানে, দেখেন দেহটার তুলনায় এই জায়গাটার কথা চিন্তা করেন, এটা হলো রাইট লাং, এটা হলো লেফট লাং। লাং এর আর একটা শব্দ কি বলছিলাম মনে আছে? লাং হলো পালমোনা, পালমোনা মানে লাং। আচ্ছা, তাহলে এটা একটা পালমোনা, এটা একটা পালমোনা, হ্যাঁ দুইটা হলো পালমোনা বা দুইটা লাং, মাঝখানে হলো হার্ট। হার্ট বললেই তো এখন আগে এক ধরনের বুঝতেন, আর আজকে থেকে এক ধরনের কল্পনা আসতেছে, এর ভিতরে ভালভ আছে, এর ভিতরে চেম্বার আছে, এর ভিতরে আবার কার্ডিয়াক সেপ্টাম আছে। এখন দেখেন সমস্ত বডি থেকে রক্ত ঢোকে হলো এই চেম্বার, এটার নাম হলো রাইট অ্যাট্রিয়াম। উপরের দিকে থেকে রক্ত আসে এই রক্তনালী দিয়ে, নিচের দিকে থেকে রক্ত আসে এই রক্তনালী দিয়ে। তাহলে মাথা এবং দুই হাতের দিকে রক্ত এটা দিয়ে আসতেছে, মাথার থেকে আসতেছে, দুই হাতের থেকে আসতেছে, এর শাখা প্রশাখার মাধ্যমে, হ্যাঁ এসে এই চেম্বারে ঢুকতেছে। আর নিচে দুই পায়ের দিক থেকে এবং পেটের দিকে রক্তগুলো এভাবে আসে আসে নালি আসে ঢোকেছে, হ্যাঁ এই রক্তগুলো ঢুকতেছে এই চেম্বারে। তাহলে দেখেন এখানে দুইটা রক্ত নালী পালাম, একটা উপরের দিক থেকে আসতেছে আর একটা নিচের দিক থেকে আসতেছে,
উপরেরটার নাম হলো সুপেরিয়র ভেনা কাভা এখানে মাত্র 10টা রক্তনালী দেখুন না কত রক্তনালী অপর মুখস্থ রাখা দরকার নাই কিন্তু এইখানে যে 10টা আছে এই 10টা যদি মুখস্থ রাখতে পারেন আর আগে যে কয়টা দিলাম এই কয়টা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু একদম কঠিন জিনিসটাই শেষ হয়ে গেল বুঝা গেছে সবচেয়ে কঠিন মেডিকেল সায়েন্সের সবচেয়ে কঠিন জিনিস সেটাই শেষ হয়ে গেল দিকে রক্ত গুলো নিয়ে এসে এই চেম্বারকে দিচ্ছে বাহির থেকে রক্ত ঢুকতেছে হার্টে এই রক্তটা কি হবে এখন সমস্ত রক্তে কিন্তু অক্সিজেনও থাকে কার্বন ডাইঅক্সাইডও থাকে পার্সেন্টেজ শুধু কম আর বেশি দেখেন যখন এই রক্তগুলো কোথা থেকে আসতেছে বিভিন্ন দেহের বিভিন্ন অর্গান থেকে আসতেছে না তাহলে অর্গান থেকে আসতেছে মানে ওইখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে অর্গানগুলোর কাজ কি অর্গানগুলো তো কাজ করতেছে তাই না প্রত্যেক এমন কিছু এমন কোনো কোষ নেই যার কোনো দায়িত্ব নাই প্রত্যেকটা কোষেরই দায়িত্ব আছে সে নির্দিষ্ট কাজ করতেছে আর ওই কাজ করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আর ওই কাজ করতে অক্সিজেনের দরকার ঠিক আছে সেই জন্য দেহে এমন কোনো কোষ নেই যেখানে অক্সিজেন মানে রক্ত চলাচলের ব্যবস্থা নেই তাহলে প্রত্যেকটা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ প্রত্যেকটা কোষে রক্ত সাপ্লাই দেওয়ারও ব্যবস্থা আছে আবার ওই রক্ত নিষ্কাশনেরও ব্যবস্থা আছে কোন জায়গায় কাজ করতেছি কিন্তু এইখানে দেখেন কাজ করতেছি হলো এইখানে এই মাসেলের উপরে কাজ করতেছি নার্ভাস সিস্টেমের মাধ্যমে নার্ভাস সিস্টেম এখনো পড়ানো হয় নাই এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই মাসেলের যে নার্ভের নার্ভগুলো আছে সেই নার্ভগুলো কাজ করতেছে হলো এই মাসেলের উপরে এই এই মাসেলটা মাসেল মানে মাংসপেশি এই মাংসপেশি আবার পরবর্তী হাড়ের সাথে সংযুক্ত হয়েছে এটা সাদা এই অংশটা সাদা হয়ে হাড়ের সাথে সংযুক্ত হয়েছে তাহলে এটা যখন আমরা সংকুচিত করতেছি তাহলে অটোমেটিক এটা টানে আসতেছে তাহলে এই মাংসপেশির সাথে হাড়ের যে সংযোগকারী কানেক্টিভ টিস্যুগুলো সেগুলোকে বলা হয় হলো রগ প্রত্যেকটা সেগুলো হলো রগ বা টেন্ডন বলা হয় টেন্ডন সেগুলো একটু দেখেন মানে
রক দ্বারা সবকিছু দিয়েই আটকানো হয়েছে, শুধু রক না, একটার সাথে এই যে রক গুলো দেখেন এগুলো হলো কোন জায়গা হাতের, হাতের মাংস বেশি গেলে এটাকে বলা হয় মাসেল। এখন এই যে সাদা বাড়িয়েছেন এখান থেকে, এই সাদা গুলোই হলো রক। এগুলো কি হয়েছে, এগুলো দিয়ে পরবর্তী হাড়ের সাথে সংযুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে মাংসপেশির সাথে হাড়ের সংযোগকারী যে কানেকটিভ, কানেকটিভ টিস্যু মানে যে টিস্যু একটা টিস্যুকে আরেকটা টিস্যুর সাথে সংযোগ দিচ্ছে তাকে বলা হয় কানেকটিভ টিস্যু। তাহলে এগুলো হলো কানেকটিভ টিস্যু, এগুলো হলো রগ, বোঝা গেছে। এটাকে বলা হয় টেন্ডন। এই রগ যদি কাটিয়ে দেয় তাহলে কিন্তু আর নড়াতে পারবে না, যতই এখানে কাজ করেন না কেন, যেহেতু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে ওই হাড়গুলো আর নড়াতে পারে। দেখেন না যে পায়ের রগ কেটে দেয় এভাবে, কেটে দিলে কি হয়, তাহলে এই মাংসটার সাথে এই হাড়ের সংযোগকারী যে কানেকটিভ টিস্যু সেটাই হলো রগ। আমরা বডিটাকে তো আমরা অ্যানাটমি পড়ার উদ্দেশ্য কি, বডিটা জানা, তাই না। এই বডিটাকে ভাগ করছি হলো সিস্টেম অনুযায়ী, যে কোন সিস্টেমে কি কাজ হয়। সিস্টেম কি, সিস্টেম হলো কাজের পদ্ধতি কি বলা হয় সিস্টেম। যেমন আমাদের দেহ কী কী কাজ হচ্ছে, হজম হচ্ছে এটা একটা কাজ, ঠিক আছে। এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম দ্বারা চলাচল করতেছি, এটা হলো মাসকুলার স্কেলেটাল সিস্টেম দ্বারা রক্ত চলাচল হচ্ছে, এটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম দ্বারা শ্বাস প্রশ্বাসের কাজ হচ্ছে, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম দ্বারা পেশাব তৈরি হচ্ছে বের হয়ে যাচ্ছে, এটা হলো ইউরিনারি সিস্টেম দ্বারা বাচ্চা জন্ম দিচ্ছে, এটা হলো রিপ্রোডাকটিভ সিস্টেম দ্বারা এই, তারপরে যে দেহকে আবৃত করে রাখছে এটা হলো কাভারিং সিস্টেম। তাহলে এই সমস্ত সিস্টেমের সমষ্টি হলো বডিটা। আর ওই সিস্টেমগুলো কী দ্বারা গঠিত হচ্ছে, অর্গান দ্বারা গঠিত হচ্ছে। আবার অর্গানকে ভাঙলে পাবো হলো টিস্যু, আর টিস্যুকে ভাঙলে পাবো সেল, এই হলো সমস্ত। তাহলে সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, বডি, উপর থেকে যদি বলি বডি সিস্টেম আর কাটে দিচ্ছি, একটু পরে দিচ্ছি এখন বলতে না। কখনই আর্টারির ভিতরে দেওয়া হয় না, আর না দেওয়ার কারণ কি একটু পরে সেটা বুঝতে পারলেন, আগে জানেন। আর্টারি গুলো কি করে, এগুলো হলো রক্ত সাপ্লাই দেয়, তাই না। এদিক দিয়ে আর্টারি গেছে, এদিক দিয়ে ভেইন হয়ে গেছে, ভেইনগুলো কী করতেছে, রক্তগুলো নিয়ে হাড়ে দিচ্ছে, আর আর্টারিগুলো হাড় থেকে রক্ত এদিকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আর্টারিতে যদি রক্ত ইয়ে দেয়, ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশনটা এই জায়গার টিস্যুগুলো পাবে, আর বাকি অন্যগুলো কিন্তু পাচ্ছে না, সহজে পাচ্ছে না। আর যদি ভেইনে দেয়, ভেইনে দিলে এটা হাটে যাবে, হাট থেকে লাং থেকে ঘুরে এসে সমস্ত বডিতে সমভাবে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। এই জন্য ভেইনে দেওয়া হয়, একটু বুঝছেন, সব বোঝেন নাই, যখন এই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ক্লিয়ার হবে তখন বুঝবেন। তাহলে ভেড়া কামা দুইটি, একটা হলো উপরের ভেড়া কামা, একটা হলো নিচের ভেড়া কামা, বা সুপরিয়ার ভেড়া, সুপরিয়ার ভেড়া কামার কাজ কি, এটা হলো মাথা এবং দুই হাতে রক্তগুলো হ্যাঁ নিয়ে আসে হাড়ে দেয়, আর নিচের ভেড়া কামা বা ইন্দরের ভেড়া কামার কাজ হলো দুই পা এবং পেটের দিকে রক্তগুলো হাড়ে দেয়, ঠিক আছে। তাহলে এই চাপারে রক্ত পাওয়ার সাথে সাথে কোথায় যায় সেই রক্ত, সেটা তো একটু আগে পড়ছেন। এখানে একটা ভাল্ব আছে, তাই না, এই ভাল্বের নাম হলো ট্রাইকাস্পিড ভাল্ব। এই ট্রাইকাস্পিড ভাল্বের মধ্য দিয়ে রক্তটা যাবে হলো এইখানে গিয়ে বাধা পাচ্ছে, বাধা পেয়ে আবার ফিরে আসতেছে। এখন ফিরে যেহেতু দরজা বন্ধ হয়ে গেছে, যেহেতু এখানে দরজা তৈরি হয়ে গেছে, আর একটা পথ তৈরি করে গেছে, এটাই সেই পালমোনারি ট্রাঙ্ক। এই নালীটুকুর নাম হলো পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কের ভিতরে একটা ভাল্ব অবস্থিত, তার নাম হলো পালমোনারি ভাল্ব, ঠিক আছে। এটা এটা দিয়ে এটা কি করবে, তাহলে বডির এই রক্তগুলো কি, এখানে বডি থেকে যে রক্ত সেটা না, এখানে যদি আমরা রক্ত সিরিঞ্জ দিয়ে নেই, তাহলে এই রক্তগুলোতে পাবো কার্বন ডাইঅক্সাইড বেশি, অক্সিজেন পাবো কম, কারণ এই রক্তগুলো আসছে হলো বডি থেকে, অর্থাৎ সমস্ত টিস্যু থেকে আছে, আর টিস্যুতে কাজ হচ্ছে, কাজের ফলে তৈরি হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই আসতেছে, এসে এখন লাংসে যাবে পরিশোধিত হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য। তাহলে এখানে
দুই ভাগে ভাগ হয়েছে, একটা গেছে এইলার সেট আর একটা গেছে এইলার সেট। লাংসের কাজই হলো বাতাসের অক্সিজেনটা রক্তে দেওয়া আর রক্তের কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া। তাহলে রক্তকে পরিশোধ করতে না রক্তের বর্জ্য পদার্থগুলো কি কি? কার্বন ডাইঅক্সাইড একটা বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন একটা বর্জ্য পদার্থ, অ্যামোনিয়াম একটা বর্জ্য পদার্থ, ইউরিয়া একটা বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো বের হচ্ছে কয়েকটা দিক দিয়ে, একটা হলো লাংস আর একটা হলো কি আর দুটো কিডনি। কিডনি দিয়ে বের হচ্ছে কিছু আর এদিক দিয়ে বের হচ্ছে কিছু, আর হলো গোয়াল ব্লাডার। গোয়াল ব্লাডারে কি অর্থাৎ লিভার দিয়ে কিছু বের হচ্ছে, মানে বাইলের মাধ্যমে। ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্টিভ জুস পড়াইছে? জুস পড়াই নাই। তারপরে বাইল, পিত্ত রস, ইন্টেস্টাইনাল জুস, আর ইন্টেস্টাইনাল আরো একটা জুস, গ্লুটাস গ্ল্যান্ডের জুস, এই ছয় ধরনের জুস। এখন এই যে বাইল, এই বাইলটা কি? বাইরে হলো পিত্ত রস, এটা তৈরি হয় হলো লিভার থেকে। লিভার মানে কি? কলিজা থেকে। এই কলিজা কি করতেছে? কলিজার কাজ হলো রক্তের বর্জ্য পদার্থগুলো এই বাইল তৈরি করে, এই কলিজার কাজ। বোঝা গেছে? রক্তের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো ও বের করে দেয়, সেটাই হলো বাইল, সেটাই হলো পিত্ত, সেটা আবার ডিউরিনামে আসতেছে, এই যে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু ওইখানে একটা গুরুত্বপূর্ণ কাজও করতেছে, যেমন হলো বর্জ্য পদার্থ অনেক সময় কাজে লাগে না, যেমন গরুর বর্জ্য পদার্থ এটা কাজে লাগাই না, আমরা ইউরিয়া কিন্তু ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করতেছি, গ্যাস তৈরি কাজে ব্যবহার করতেছি। ওইখানেও কিন্তু ডিউরিনামে যখন আসতেছে তখন ওইখানে ওই মাধ্যমটাকে ছোটা টোটা দিয়ে চেঞ্জ করে দিচ্ছে। স্টমাকের মাধ্যম হলো এসিড মাধ্যম আর ডিউরিনামের মাধ্যম হলো ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম ছাড়া ওই যে প্যানক্রিয়েটিক জুসগুলো কাজ করবে না, আবার এসিড মাধ্যম ছাড়া ওই পেপসিনে কাজ করবে না। পেপসিন হচ্ছে এটা করেছে, পেপসিন কোথা থেকে বাইরে হয়? গ্যাস্ট্রিক জুসে থাকে পেপসিন, আর ক্যালকুলেটিক জুসে থাকে ট্রিপসিন, লাইপে জামাইলেজ। এই যে ট্রিপসিন, লাইপে জামাইলেজ এগুলো কিন্তু এসির মাধ্যমে কাজ করবে না, এই ওভারি চাই এগুলো কাজ করবে হলো ক্ষারীয় মাধ্যমে। আর এই ক্ষারীয় করতেছে কি? ওই বাইরে এসে ক্ষারীয় করতেছে, এগুলো করবে আস্তে আস্তে পারবে। একবার দেখি এত মনে থাকবে, আমি করতেছি আপনারা তো বুঝবেন না, এগুলো আসলেই ভালো। শুধু বললে শুনলে একটা অসুবিধা হলো, একটা আইডিয়া আসতেছে যে কি ভবিষ্যতে কি কোন দিকে যাচ্ছে। তারপরে হলো লাং, লাংই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ লাং যদি কয়েক মিনিটের মধ্যে তো মারা যাচ্ছে, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ লাং। আর বেশি পরিশোধিত হয় হলো কিডনি দ্বারা, যে পেশাব যে তৈরি হয়, পেশাব তৈরির মূল উদ্দেশ্যই হলো রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। আর হলো ওদিকে লিভারে কিছু অংশ বাইর করে দিচ্ছে, সব কিন্তু বাইর করে দিচ্ছে না, লিভারে এক ধরনের পোড়াগুলো বাইর করে দিচ্ছে, এই বর্জ্য পদার্থই যতগুলো লিভারে একগুলো বাইর করে দিচ্ছে, লাংসে একগুলো বাইর করে দিচ্ছে, লাংসে শুধু একটা বাইর করে দিচ্ছে, আর হলো বাকিগুলো দিচ্ছে হলো কিডনি বাইর করে। এই তিনটে পথে বাইরে আ যাচ্ছে। আরো একটা পথ আছে, সেটা হলো একটা ঘাম বাইর হয় না, এই ঘামের সাথেও কিছু অতিরিক্ত পদার্থ বের হয়ে যায়, অতিরিক্তটাও তো বর্জ্য, তাই না? যেমন সোডিয়াম, সোডিয়াম যদি দেহে জমে থাকে, সোডিয়াম যে লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা বাইর করে দেওয়ার উপায় হলো যে ঘামের মাধ্যমেই বাইরে আসা যায়। কারণ যদি রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, ইলেকট্রোলাইট বেড়ে যায়, তখন তাকে ব্যায়াম করতে দেবেন বেশি, ব্যায়াম করলে পরে ঘাম ছুটবে, আর ঘাম ছুটলেই দেখবেন যে বেড়ে হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখি দেখি এই দুইটা রক্তনালীর নাম হলো সুপারিয়র ভেনাকভা আর ইন্টেরিয়র ভেনাকভা। এই দুইটার মাধ্যমে সমস্ত দেহের রক্ত আসে, হলে একবারে আসে না, কিন্তু একটু করে ঢুকতেছে, আবার একটু করে ঢুকতেছে। এই একবারে ঢুকতে হলো 14 চামচ, 14 চামচ হলো এক চামচের থাকে 5 মিলিলিটার, 14 চামচের 70 মিলিলিটার। এর ধারণ ক্ষমতা প্রত্যেকটা চেম্বারে ধারণ ক্ষমতা হলো এবারে কারো একটু বেশি কারো একটু কম, 70 মিলিলিটার, ঠিক আছে? 70 মিলিলিটার করে রক্ত ঢুকতেছে। এই রক্ত যাচ্ছে এখানে, এইখানে বাধা পেয়ে চলে যাচ্ছে হলো দুই লাংসে। আর লাংসের ভিতরে কি দেখলাম? অ্যালভিওলাস দেখলাম না, এরকম তাই না? অসংখ্য অ্যালভিওলাস। আবার এদিক দিয়ে নালি এসে ওইগুলো বাতাস সাপ্লাই দিচ্ছে, আবার সেই বাতাসগুলো ফিরে যাচ্ছে। ওই বাতাস এই রক্ত নালীকে
অন্য মানে অনেকগুলো তালিকা হয়ে গেছে, সেই তালিকাগুলোকে বলা হয় ক্যাপিলারি। এইখান থেকে দুইটা রক্তনালী ঢুকছে এই লাংসে, সরি এই এই হার্টে, হার্টের এই চেম্বারে। আর এখান থেকে দুইটা রক্তনালী ওইভাবে গেছে হার্টের এই চেম্বারে, এটা পিছন দিক দিয়ে গেছে। এখানে আট যদি করি তাহলে কিন্তু ভালো দেখা যাবে, আমরা এইভাবে দিই। এই দুটো কোথায় গেছে? এখানে আছে অ্যালভিওলাস, এরকম বায়ুথলি। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেল, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিল, এটা হলো CO2 কার্বন ডাইঅক্সাইড। এটা কি বোঝায়? না বুঝলে আবার কেমিস্ট্রি একটা ক্লাস করা লাগে, কেমিস্ট্রি একটা ক্লাস করলেই বুঝবে। আর কি করলো? অক্সিজেন নিয়ে ঢুকে গেল রক্ত, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, এটা নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাবে। আর এখান থেকে অক্সিজেন নিয়ে প্রবেশ করলো হলো এই রক্তনালী দুটার মাধ্যমে, এই পিছন দিয়ে এই চেম্বারে আসে, ওর মাথাটা আসছে গেল এই যে এই চেম্বারে। তাহলে চারটে রক্তনালীর মাধ্যমে লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে। তাহলে এই লাংসে একই অবস্থা হয়, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করলো আর অক্সিজেন নিয়ে প্রবেশ করবে। বটু হলো অক্সিজেন আর CO2 হলো কার্বন ডাইঅক্সাইড। আপাতত এইটুকুই জানেন, পরে কেমিস্ট্রি একটা ক্লাস করলে বুঝে যাবেন। আর এই সাথে দুটো নালী তৈরি করলে, হ্যাঁ, তাহলে এই রক্তনালী দুটো পিছন দিয়ে এই চেম্বারে ঢুকছে। আর এই লাংস থেকে যে দুটো আছে সরাসরি দেখানো হচ্ছে, এই দুটো যদি উপর দিয়ে দেখাই এলোমেলো হয়ে যাবে আপনাদের কাছে, তাই না? তাহলে এখন দেখেন তো কয়টা রক্তনালী পেলাম, ম্যাক্সিমামই পাই গেলাম, এখানে পেলাম চারটা, আর বাকি থাকে তার এই দুটোর নাম হলো পালমোনারি ভেইন। এই দুটো হলো রাইট পালমোনারি ভেইন, যে দুটো রাইট, এটা হলো রাইট লাং, এটা হলো লেফট লাং। দেখেন এটা রাইট লাং না, এইভাবে আছে লোকটা রুগীটা। তাহলে এই পাশে হলো রাইট লাং, এই পাশে হলো লেফট লাং। তাহলে রাইট লাং থেকে আছে দুইটা ভেইন, লেফট লাং থেকে আছে দুইটা ভেইন, কি নিয়ে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আছে, ঠিক আছে, এসে এই চেম্বারে প্রবেশ করতেছে। তাহলে এখানে চারটে রক্তনালীর নাম, সেগুলো কি নাম? ভেইন, কি ভেইন? পালমোনারি ভেইন। যে ভেইন পালমোনা থেকে রক্ত সংগ্রহ করে হার্টে নিয়ে আসে তাকে বলা হয় পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন হলো চারটি, রাইট লাং থেকে দুইটা, লেফট লাং থেকে দুইটা, তাহলে চারটি। আর বাকি থাকে কয়টা? ছয়টা। ছয়টার মধ্যে এখানে দুইটা পাচ্ছি, এটা হলো সুপেরিয়র ভেনা কাভা, এটা হলো ইন্টেরিয়র ভেনা কাভা, তাই না? এখানে পাচ্ছি তিনটা, দেখেন এইটুকুর নাম কি? পালমোনারি ট্রাঙ্ক। আর দুই দিকে দুটো গেছে, ওই দুটার নাম হলো পালমোনারি আর্টারি। তাহলে এটার নাম কি হবে আর এটার নাম কি হবে? এটা হলো রাইট আর এটা লেফট, আর কিছুই না, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি, লেফট এলি এফ লেফট আর আই জি এস টি রাইট পালমোনারি আর্টারি। হয়েছে? আর রক্তনালী দেখেন নয়টা হয়ে গেছে, কিন্তু সুপেরিয়র ভেনা কাভা, ইন্টেরিয়র ভেনা কাভা, তারপরে এখানে পালমোনারি ট্রাঙ্ক, তারপরে রাইট, এটা ভাঙ্গে দুটো হলো, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, তারপরে এখানে চারটে দিয়ে আবার এই রক্ত আসতেছে, লেফট পালমোনারি ভেইন দুইটা, রাইট পালমোনারি ভেইন দুইটা, চারটা। আর এই রক্তগুলো যখন আসলো অক্সিজেনযুক্ত রক্ত, এসে এই ভালভের নিচ দিয়ে চলে যাবে হলো নিচে, ঠিক আছে, ভিতর দিয়ে নিচে চলে যাবে। এই রক্তগুলো এখানে গিয়ে বাধা পাচ্ছে, পেয়ে এটা আবার ফিরে আসবে, এটা এইটা এদিক দিয়ে একটা পথ হয়ে গেছে, সেই পথ এটার নাম হলো, একটা নালী বেরিয়েছে সেটার নাম হলো অ্যাওর্টা। এই অ্যাওর্টা একটু উপর দিকে গেছে পিছন দিয়ে, একদম মেরুদণ্ডের পাশ দিয়ে কিন্তু গেছে এই অ্যাওর্টা। হ্যাঁ, এটা আবার একটু উপরে উঠে আবার ঘুরছে, উঠে উঠে ঘুরে আবার নিচের দিকে গেছে, একদম এই পর্যন্ত আছে। এটা এসে দুই ভাগে ভাগ হয়েছে, ওগুলো আমরা একটু পরে দেখবো। তাহলে এটার নাম কি? অ্যাওর্টা। এটার নাম হলো অ্যাওর্টা, অ্যাওর্টা। অ্যাওর্টার ভিতরে একটা ভালভ আছে, সেটার নাম হলো অ্যাওর্টিক ভালভ। একটু উপরের দিকে দেন, বোঝা গেছে? তাহলে দেখেন একসাথে কতগুলো জিনিস। এখন এখন যে কাজটা, সেই কাজটা হলো এই যে কি কি দিছি, চারটা চেম্বার, চারটা ভালভ, দশটা রক্তনালী, এই কয়টা একটু দয়া করে মুখস্থ করেন। তারপরে গুরুত্বপূর্ণ কাজটা, সেটা হলো কার্ডিও পালমোনারি
সার্কুলেশন সেই জিনিসটা তারপরে হলো এই সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় কিছুক্ষণ যদি বন্ধ থাকে তাহলে কিন্তু মারা যাবে ঠিক আছে ওইটাকে আবার কোন কোন ক্ষেত্রে পুনরুদ্ধার করা সম্ভব হয় তাহলে লোকটা বেঁচে গেল এই রক্ত দশটা নালী এটা হলো এক নম্বর রক্ত নালী এটা একটা সুপরীয় ধানাকবা এক ইনফেরিয়র ধানাকবা দুই আচ্ছা তিন নম্বর হলো এটা তিন নম্বর পালমোনারি ট্রাঙ্ক এটা নাম হলো পালমোনারি ট্রাঙ্ক তিন নম্বর চার নম্বর হলো পালমোনারি রাইট পালমোনারি আর্টারি পাঁচ নম্বর হলো লেফট পালমোনারি আর্টারি ছয় নম্বর আর সাত নম্বর হলো এই দুটা রাইট পালমোনারি ভেইন ওয়ান রাইট পালমোনারি ভেইন টু বা সুপরিয়র ইনফেরিয়র অত ঝামেলায় যাওয়ার দরকার নেই ছয় সাত এটা হলো আট এটা হলো নয় আর এটা হলো এগারোটা হলো দশ এই দশটা রক্তনালী একটু মুখস্থ করেন চারটে কি চারটে হলো ভাল চারটে হলো চেম্বার এই কথা একটু মুখস্থ রাখেন যদি বলতে পারেন দশ মিনিট সময় দেওয়া হবে সাত নম্বর হলো দেখেন সাত এতে ছয় আর সাত এই পাশে আট আর নয় এই পাশে আর দশ হলো এগারোটা আসি মুখস্থ করেন না দশ থেকে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর চারটা নাম 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 ন
কইছে মুখস্থ স্যার পালমোনারি ভেইন রাইট পালমোনারি ভেইন 1 রাইট পালমোনারি ভেইন 2 লেফট পালমোনারি ভেইন 1 লেফট পালমোনারি ভেইন 2 রাইট পালমোনারি ভেইন 1 রাইট পালমোনারি ভেইন 2 left pulmonary vein 1 left pulmonary vein 2 আর এটা হলো aorta pulmonary মানে ফুসফুস বা লাং pulmonary মানে লাং সেই pulmonary artery কাকে বলে যে artery pulmonary রক্ত সাপ্লাই করে কাকে বলা হয় pulmonary artery pulmonary artery দুইটি একটা right pulmonary artery যেটা right pulmonary রক্ত সাপ্লাই করে আর left pulmonary artery যেটা left pulmonary রক্ত সাপ্লাই করে দেখি কার্ড কেমন আর্ট হইছে আপনার নয় হলো left pulmonary vein 1 আর left pulmonary vein 2 এইটার মুখস্থ হলেই আমি পরবর্তী স্টেপে যাচ্ছি সেই স্টেপটা হলো কার্ডিও পালমোনারি ব্লাড সার্কুলেশন তারপরে সিপিআর দেখি কেমন হচ্ছে বলেছে এই রক্তনালী এই চেম্বার
রিলিজ সিস্টেম বলতে হবে ঠিক করে দিতে হবে আর অ্যাওর্টা এখানে থাকে অ্যাওর্টা এখানে থেকে এখানে এটা থেকে অ্যাওর্টা বের হবে এখান থেকে এখানে বের হবে মানে ময়লা
রেডিমেড গার্মেন্টস সেটা কি করে কাপড় সুতা বোতাম কিনে নিয়ে আসে এনে এটা জামা মানে শার্ট তৈরি করে প্যান্ট তৈরি করে এখন এই শার্ট তৈরি করতে গিয়ে দেখবেন কিছু শার্ট পরে যাচ্ছে তারপর সুদের কাটা পরে যাচ্ছে বোতাম ভেঙে যাচ্ছে সুই ভেঙে যাচ্ছে সেগুলো থাকতেছে ওগুলো হলো ওয়াশ করা এই একটা পদার্থ একটা মূল প্রোডাক্ট তৈরি করতে গিয়ে ওয়াশ প্রোডাক্ট তৈরি হয়ে যায় এখন ওয়াশ প্রোডাক্ট তৈরি করা কিন্তু উদ্দেশ্য না গার্মেন্টসের উদ্দেশ্য কি ওয়াশ প্রোডাক্ট তৈরি করা বরঞ্চ ওগুলো যদি বাইরে না করে দেয় তাহলে এটা বর্জ্য পদার্থ দিয়ে একসময় স্প্রে করে দেবে এনে ঢোকার জায়গা থাকবে না ঠিক দেখো ওই রকম যে কোষের ভিতরে যে আমাদের শক্তি তৈরির জন্য দরকার কি শক্তি তৈরির জন্য দরকার হলো এটিপি এডিনোসিন ট্রাইফসফেট এই এটিপি থেকে সরাসরি শক্তি তৈরি হয় মানে ভেঙ্গে এটিপি হয় এডিনোসিন ট্রাইফসফেট আর ওই সময় শক্তি তৈরি হয় এই এটিপি তৈরি করতে গিয়ে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোতে অক্সিজেন লাগে কিন্তু কার্বন ওদিকে লাগে ওই বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড আবার তৈরি হয়ে যাচ্ছে বোঝা গেছে কার্বন ডাইঅক্সাইড একটা বর্জ্য পদার্থ আর ওই এটিপিও তৈরি হচ্ছে আবার একটা বিক্রিয়াটা নেন বিক্রিয়াটা হলো আমরা এদিক থেকে নিচ্ছি অক্সিজেন আর এদিকে কি কি কিছু জাতীয় খাদ্য খাই প্রোটিন জাতীয় খাদ্য খাই ফ্যাট জাতীয় খাদ্য খাই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাই ওয়াটার খাই মিনারেল খাই ভিটামিন খাই এই তো কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যগুলো খাই সেসে হজম হওয়ার পরে যে উপাদানটা হয় তার নাম হলো গ্লুকোজ সেই গ্লুকোজ হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইটা এর সাথে এটা কোথা থেকে আসলো ডাইজেস্টিভ সিস্টেম থেকে লিভারে চলে গেল লিভার থেকে মেইন রক্তে চলে গেল আর এদিকে অক্সিজেন কেন হলো অ্যালভিওলাসের থেকে ওখানে অক্সিজেন সংগ্রহ করে নিচ্ছে রক্ত ঠিক আছে রক্তের কোন জায়গাটা আরবিসি রক্তে একটা আরবিসির ভিতর থাকে 200-300 অণু হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনে বহন করে হলো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যাই হোক সে টিস্যুতে বহন করে নিয়ে গেল ধরেন এখানে বহন করে নিয়ে গেলে কোষগুলো কিন্তু এরকম লম্বা লম্বা মাসেল সেলগুলো সাধারণত লম্বা লম্বা আচ্ছা এরা প্রত্যেকটা একটা করে কোষ ঠিক আছে এই কোষের মধ্যে দেখেন প্রত্যেকটাতে রক্ত সাপ্লাইয়ের ব্যবস্থা আছে কিন্তু তাহলে একদিক দিয়ে এই রক্ত নিয়ে গেল কি অক্সিজেন আবার এই রক্তই নিয়ে গেল হলো গ্লুকোজ রক্ত দ্বারাই পরিবাহিত হচ্ছে না এটাও পরিবাহিত হচ্ছে রক্ত দ্বারা এই দুটো কোষের ভিতরে ঢুকে গেল কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে ওই মাইটোকন্ড্রিয়া গিয়ে এই বিক্রিয়াটা হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে আর ও টু মানে অক্সিজেন এটাও মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা হলো একটা হলো কার্বন ডাইঅক্সাইড তারপরে প্লাস পানি H2O প্লাস ATP এই ATP হলো এডিনোসিন ট্রাইফসফেট এটাই হলো শক্তির এটাকে কি বলা হয় শক্তির হলো আধার বলা হয় শক্তির আধার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে এটা হলো এটাই শক্তি এটা থেকেই শক্তি পাই এটা ভেঙলে এটা ভাঙলেই শক্তি পাবো বুঝছেন শক্তির সত্ত আম সত্ত দেখা যায় যে বাজারে পাওয়া যায় ওই আম দিয়ে ইয়ে করে তৈরি করছে খাওয়ার সাথে সাথে ওরা কাজে লেখা করছে এই এটিপি দেখে কি কি তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো পানি তৈরি হলো আর হলো এটিপি তৈরি হলো গ্লুকোজ আর থেকে গেল না অক্সিজেনও আর নাই ঠিক আছে ঘুরে গেছে কিন্তু ওরা তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড এটা একটা বর্জ্য পদার্থ এটা অবশ্যই বের হয়ে যাবে এই রক্তই আবার এই হিমোগ্লোবিনে সংগ্রহ করলেও পরে আবার যখন লাংসে দেওয়ার সাথে সাথে এরা বের হয়ে যাবে ঠিক আছে আসলো কোথা থেকে এই টিস্যু থেকে আসলো এটা গেল আদিতে পানিটা যে আবার রক্তে চলে আসতেছে রক্তের ভুলো এটা গেছে হলো গ্লুকোজ দেখেন পানি কিন্তু যায় নাই আবার ওখানে তৈরি হলো হলো পানি ঠিক আছে তাহলে এই পানিটা আবার রক্তে চলে আসতেছে যেটুকু চলে আসতে পারে না সেটুকুকে বলা হয় হলো লিম্ফো এই লিম্ফোর একটা লিম্ফেটিক সিস্টেম আছে লিম্ফো পরিবহনের একটা সিস্টেম আছে সেটার নাম হলো লিম্ফেটিক সিস্টেম সেগুলো সর্ব সেগুলো পাবেন না খাইতে পাবেন এখন দেখেন এটা বর্জ্য পদার্থ তাহলে দরকার কোনটা
দরকার হলো এটিপিটার দরকার ঠিক আছে এই ডিগ্রিটা কোথায় হয় এটা হলো সেলের মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা সেলের মাইটোকন্ড্রিয়া ভিতরে